হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মামুরজোর পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ সবাইকে স্বাগতম জানাচ্ছি। লাস্ট পর্বে আমরা দেখছিলাম ফর লুপ নিয়ে, তো আজকে আমরা নতুন একটা লুপ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হোয়াইল লুপ। তো আমরা চলে যাচ্ছি স্লাইডে। হোয়াইল লুপ এবং ফর লুপের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তো ফর লুপের এবং হোয়াইল লুপের যে পার্থক্যটা মেইনলি আমরা দেখবো সেটা হচ্ছে সিনট্যাকটিক্যালি পার্থক্য। তো ফর লুপ দিয়ে যে কাজটা করা যায় হোয়াইল লুপ দিয়েও ঠিক সেম কাজটা আমরা করতে পারবো। তো আমরা যখন আসলে কাজটা করব বা সিনট্যাক্সটা লিখবো তখন আসলে আমাদের ক্লিয়ার হবে। যেমন আমরা যদি দেখি সিনট্যাক্সে বা হচ্ছে আগে যদি এইটা আমাদের ফ্লোচার্টটা খেয়াল করি, দেখবো প্রথমে ইনিশিয়ালাইজেশনটা কিন্তু আমরা করে নিতে পারবো। আমরা ফরের ক্ষেত্রেও ইনিশিয়ালাইজেশনটা ছিল, তারপরে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে বডি অফ দ্য লুপ ঢুকবে, এবং কন্ডিশন ফলস হলে সেটা কি হয়ে যাবে, ইন্ট অফ দ্য লুপে চলে যাবে। তো আমরা যদি সিনট্যাক্সটা একটু খেয়াল করি, তো সিনট্যাক্সটা খেয়াল করার আগে আমরা নেট জিনিসটা ওপেন করে নেই। ওকে, আমরা নেট বিনসটা ওপেন করতেছি। ওকে, এখন আমরা যদি সিনট্যাক্সটা একটু খেয়াল করি তাহলে কি দেখতে পারবো দেখি। ওকে, দেখেন প্রথমে হোয়াইল লিখলাম, হোয়াইল লিখে কন্ডিশনটা দিয়ে দিলাম। এখন কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টে ঢুকবে, এবং কন্ডিশন যদি ফলস হয় তাহলে স্টেটমেন্টে ঢুকবে না। ভেরি সিম্পল। বাট আমরা যে ফর দিয়ে যে কাজটা করতেছিলাম, আমি চাচ্ছি যে হোয়াইল দিয়েও সেই কাজটি করব। তো সেটি কিভাবে করব সেটি দেখার জন্য আমরা নেট বিনসে চলে যাব। তো দেখি আমাদের নেট বিনসটা কতটুকু ওপেন হলো। ওকে, আমাদের নেট বিনসটা ওপেন হচ্ছে, সেজন্য আমরা একটু ওয়েট করব আমাদের প্রজেক্ট ওপেন হওয়ার জন্য। তো আরেকটা কথা বলি এর ফাঁকে, আপনাদের যদি কোনো টিউটোরিয়াল বুঝতে প্রবলেম হয় বা হচ্ছে আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলে, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা ডিরেক্টলি আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রজেক্টে হোয়াইল লুপটা দেখার জন্য। এখন আমাদের আমরা একটু ওয়েট করতেছি আমাদের নেটবিনসটা ওপেন হওয়ার জন্য। ওকে, একটু টাইম লাগবে। তো এখান থেকে যেটা বলতেছিলাম, আমাদের পেজের থেকে আপনারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ফুল কোর্স পাবেন, এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের ফুল কোর্স পাবেন। ওকে, তো আমরা একটু ওয়েট করতেছি আমাদের প্রজেক্টটা ওপেন হওয়ার জন্য। ওকে, আমাদের অ্যান্ড্রয়েড নেটবিনসটা ওপেন হয়ে গেছে। তো আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা রান করব এখন। তো সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা ছিল সেটি হচ্ছে বেসিক জাভা। ওকে, বেসিক জাভাটা ওপেন করতেছি। তো বলছিলাম যে ফর লুপ দিয়ে যে কাজটা করব আমরা হোয়াইল লুপ দিয়েও ঠিক সেম কাজ করার চেষ্টা করব, দেখি করা যায় কিনা। তো প্রজেক্টটা ওপেন হচ্ছে, আমরা একটু ওয়েট করব। ওকে, আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করি, নাম দিব হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ ডেমো দিচ্ছি আমি, আপনারা যে কোনো নামই দিতে পারেন এখানে। ওকে, আমি ফিনিশ দিচ্ছি, প্রজেক্টটা ক্রিয়েট হবে, ক্রিয়েট হতে একটু টাইম লাগবে। ওকে, এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, আপনারা চাইলে রাখতে পারেন। তো আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মেইন মেথড লাগবে, আমরা এটা সবাই জানি। ওকে, আমাদের মেইন মেথড ক্রিয়েট করা শেষ হয়ে গেল। তো বলছিলাম যে আমরা যদি স্লাইডটা খেয়াল করি, আমাদের যেটা কাজ হবে হোয়াইল লুপের ক্ষেত্রে, প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশনটা হবে, তারপরে হচ্ছে কন্ডিশনটা গুলো চেক করবে। তো ফরের ক্ষেত্রে যেটা ছিল, তো ফরটা আমরা একটু দেখি, ফরটা হচ্ছে প্রথমে একটা ফরের ভিতরেই সবগুলো কাজ হতো, বাট হোয়াইলের ক্ষেত্রে জাস্ট ইনিশিয়ালাইজেশনটা বাইরে হবে। যেমন ইন্টিজার এক্স ইকুয়াল টু 10, যেমন হচ্ছে ফর ইনিশিয়ালাইজ করছিলাম, বাট হোয়াইলের জন্য ইনিশিয়ালাইজ করতে হবে, বাট সেটা বাইরে। তো এখন যে আমাদের কাজটা করতে হবে সেটা হলো আমাদের লুপটা লিখতে হবে। এখন হোয়াইল দিলাম, হোয়াইল দিয়ে আমাদের বলে দিতে হবে যদি এক্স ইজ লেস দেন 10 হয়, এক্স এর মান লেস দেন অর ইকুয়াল 10 হয় তাহলে কি হবে। আমরা হচ্ছে এখানে 1 থেকে শুরু করি, 10 পর্যন্ত আমাদের লুপটা চলবে, তাহলে প্রিন্ট করবে কি, ঠিক সেম এক্সটা প্রিন্ট করবে। এবং আমরা জানি যে লাস্টে কি দিছিলাম, ইনক্রিমেন্ট দিছিলাম ফরের ক্ষেত্রে, আমাদের এখানেও ইনক্রিমেন্টটা দিতে হবে, বাট আমরা হচ্ছে চেষ্টা দিব জাস্ট এটার পরে। তো এই কাজটা আমরা কিন্তু করছিলাম ফর দিয়ে, ফর দিয়ে যেটা করছিলাম সবগুলো কাজই একটা লাইনে করে রাখছিলাম। তো এখন যদি আমরা কোডটা রান করি তাহলে যে ফরম্যাটটা দেখতে পারবো সেটা হচ্ছে, দেখেন ঠিক সেম আউটপুটটাই আমরা দেখতে পারবো, একটু টাইম লাগবে। ওকে, রান হচ্ছে, দেখেন ঠিক সেম আগের যে ফর দিয়ে যে কাজটা করছিলাম এখানে কিন্তু হোয়াইল দিয়েও ঠিক সেম কাজটাই আমরা করতে পারতেছি।
1 থেকে 10 পর্যন্ত আমাদের কিন্তু রান হয়ে গেছে। তো দেখেন ফর এবং হোয়াইল এর ডিফারেন্সটা কিন্তু এতটুকুই। যেমন হচ্ছে আমরা যদি ফর এর আগের কন্ডিশনটা একটু যদি লিখি, দেখেন সেটা কি করেছিলাম, ইন্টিজার x আই ইউজ করি, i ইকুয়াল টু 1, i ইজ লেস দেন অর ইকুয়াল 10, দেন হচ্ছে i প্লাস প্লাস। বাট দেখেন দুইটা সিনট্যাক্সের একটু পার্থক্যটা দেখেন, আমরা এখানে জাস্ট আইটা প্রিন্ট করে দিয়েছিলাম। ওকে, তো এখানে দুইটা সিনট্যাক্সের যে পার্থক্যটা সেটা হচ্ছে একদমই সিম্পল পার্থক্য, সেটা হচ্ছে সিনট্যাকটিক্যালি পার্থক্য। সেটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন হচ্ছে এটা বাইরে, লুপের বাইরে, বাট হচ্ছে ফরের ক্ষেত্রে সেটা হচ্ছে ফরের ভিতরে আমাদের ইনিশিয়ালাইজেশনটা করে দিতে হচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের মেইন পার্থক্য হোয়াইল এবং ফরের মধ্যে। তো আশা করি বুঝতে পারতেছেন দুইটা লুপের একদম অরিজিনালি কি পার্থক্য দেখাচ্ছে। তো আমরা এখন রান করি কোডটা, তাহলে আমরা কি দেখতে পারবো, দেখেন ঠিক সেম আগের আউটপুটটাই দেখতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন, আপনাদের বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে ভুলবেন না, এবং ফেসবুক চ্যানেলে ফেসবুক পেজেও আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সো ধন্যবাদ সবাইকে।